কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। যুগের সাথে তাল মিলিয়ে প্রতিদিনই একটু একটু করে বদলে যাচ্ছে দুনিয়া। এই বদলে যাওয়ায় নারীর ভূমিকা থাকলেও পুরোপুরি স্বীকৃতি মেলেনি এখনও, ক্রীড়াঙ্গনেও একই চিত্র। তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেও যা করতে পারেনি সাকিব তামিমরা, সেটাই করে দেখিয়েছেন জাহানারা সালমারা। ফাইনালে ভারতকে হারিয়ে লাল সবুজের জয়ের পতাকা উড়িয়েছে বাংলার মেয়েরা। মাবিয়া সাবিনারাও ক্রীড়াঙ্গনে দেশের হয়ে সুনাম কুড়িয়েছেন। সমাজ বাস্তবতার ঊর্ধ্বে গিয়ে নিজেকে প্রস্তুত করেছেন স্বপ্ন পূরণের জন্য। তারা সবাই সফল, তাদের গল্পগুলোও এসেছে নান্দনিকভাবে। এই নান্দনিক গল্প লিখতে পাড়ি দিতে হয়েছে কঠিন পথ। এত কিছুর পরেও প্রমিলা খেলোয়াড়দের লক্ষ্যে পৌঁছতে পরিবার পাশে থাকলেও শক্ত বাধা হয়ে দাঁড়ায় সমাজ। কিছু কিছু সময় পরিবারেরও সমর্থন থাকে না। আসলে সব থেকে বড় কথা হলো যে ফ্যামিলি, ফ্যামিলি যদি সাপোর্ট দেয় পারাপার্শ্বে ওটা দেখার কোনো দরকার নেই। হ্যাঁ, কিছু কিছু লোক আছে যে আগে পিছিয়ে ওরা কথা বলো, ওরা চায় না যে সমাজের মেয়েরা আগিয়ে যাক বা কিছু করুক। আছে না অনেক মানুষই যে সাপোর্ট দেয়, তাদের সাপোর্ট নিয়ে আমরা এত দূর পর্যন্ত আগে আসছি। এরা কিছু করতে পারবে না, এদেরকে নিয়ে কোনো কিছু বাবা যাচ্ছে না, এরা তো জীবনে কিছু করতেই পারবে না, এইসব কথা বলেছিল, কিন্তু বাবা মা তো এইসব কথা শুনে না। যদি শুনতো তাহলে তার আজকে আমার এই জায়গায় আসা হতো না। কিছুদিন আগে নসরুল হামিদ ক্রিকেট একাডেমির সুবর্ণা মেঘলা সাজিদা ফরিদপুরে কিশোরীদের বয়সভিত্তিক দলের ক্যাম্প করেছেন। সবুজ সংকেত পেয়েছেন ম্যানেজমেন্টের কাছ থেকে। কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতেই সমাজের কঠোর মনোভাব শীতল হতে শুরু করেছে। গ্রাম প্রতিবেশীরা সব এখন সাপোর্ট করে প্রচুর। আমাদের কাকা আগে সাপোর্ট করতো না, কাকা চাচারা সাপোর্ট করতো না, এখন প্রচুর সাপোর্ট করে, সবাই সাপোর্ট করে এখন আমাদের। এত হতাশার মাঝে আশার আলো হয়ে দেখা দিয়েছে পুরুষ খেলোয়াড়দের সহযোগিতার মনোভাব। অনুশীলনে উৎসাহ দেওয়ার পাশাপাশি নতুন নতুন কৌশলও শিখিয়ে দেন মেয়েদের। আসলে একাডেমির সিনিয়র ভাই যারা আছে তারা আমাদের মেয়ে হিসেবে দেখে না, আমাদের প্লেয়ার হিসেবে দেখে, আমাদের যতটুকু হেল্প করার ওরা ততটুকু করে। এলাকার মানুষের নানা বাধা বিপত্তি সত্ত্বেও নসরুল হামিদ ক্রিকেট একাডেমিতে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও একটি পূর্ণাঙ্গ দল গঠন করেছেন কোচ আরিফ। মেয়েদেরকে নিয়ে আমাদের ভাবার সুযোগটা হয়তো বা কম ছিল, তো আমরা মেয়েদেরকে নিয়ে কাজ শুরু করেছি প্রায় 3 বছর আগে। চারদিকের বাধা উপেক্ষা করার সাহস যারা দেখিয়েছে তারা এগিয়েছে সময়ের সঙ্গে। ক্রীড়াঙ্গনে নারী পুরুষের বৈষম্যহীন অংশগ্রহণ নারীর প্রতি শ্রদ্ধা যেমন প্রদর্শন করে, তেমনি প্রমিলা খেলোয়াড়দের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করে কয়েক গুণ। সালাউদ্দিন সাজু, স্পোর্টস 24, ঢাকা।